নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো ইভিয়ন 400 ক্যাপসুল নিয়ে। এটা একটি ভিটামিন ই 400 ক্যাপসুল। এটি কিভাবে ব্যবহার করবেন, এটি কারা কারা ব্যবহার করতে পারবেন, এর কি ডোজ আছে এবং সবশেষে জানবো এর কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো আজকে কিছু নতুন শিখে নিই। যে মেডিসিনটা বলছিলাম সেটির নাম হচ্ছে ইভিয়ন 400। এই ইভিয়ন 400 একটি ভিটামিন ই ক্যাপসুল। এটির দাম করেছে 27 টাকা। এটির মধ্যে 10টি ক্যাপসুল থাকে। ক্যাপসুলটি দেখতে অনেকটা এরকম সবুজ কালারের জেলির মতো। এটি প্রোটেক্টর গ্যামোলাল হেলথ লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এবার বলি এটি ব্যবহার করবেন। এটি আমরা জেনে নেব যে এটির ব্যবহার, এটি মাথায়, মাথার চুলে, স্কিনের প্রবলেম এবং দেখা গেছে অনেক সময় হাতে বা নখের কোনো প্রবলেম হয়েছে সেই জায়গাতেও এই ইভিয়ন 400 ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন। এই ভিটামিন ই ক্যাপসুলটা শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করে এবং এর পরামর্শ দেওয়া হয় কখন, দেখা গেছে এটির পাশাপাশি ভিটামিন ই ক্যাপসুল অনেক কিছু সঞ্চয় বাড়াতে সাহায্য করে। ভিটামিন ই ক্যাপসুল চুল বাড়াতেও সাহায্য করে এবং এটি অলিভ অয়েল বা গ্লিসারিনের সাথে এই ক্যাপসুলটি মিশিয়ে ব্যবহার করতে পারলে চুলের যে সমস্যা আছে সেটি ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখা গেছে আপনি এই ইভিয়ন ক্যাপসুল দুটো বা তিনটে হাতের মাঝখানে তালুতে নিয়ে একটু হালকা গ্লিসারিন বা অলিভ অয়েল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে ভালো করে মাথায় ম্যাসেজ করে সেই জায়গাতে লাগান। 3 থেকে 4 দিন বা সপ্তাহে 1 দিন করে লাগান, আরও ভালো উপকার পাবেন। মুখে ব্রণ হয়েছে বা মুখে দাগ হয়ে গেছে প্রচুর, অনেক দিনের পুরনো দাগ, সেই জায়গাটায় আপনি অনেক ক্রিম ইউজ করছেন বা অনেক কিছু ব্যবহার করছেন, আপনার সেই জায়গাটা ঠিক হচ্ছে না, আমি বলবো এই দুটো ইভিয়ন ক্যাপসুল ফাটিয়ে ভালো করে সেই ব্রণর জায়গায় মুখে ভালো করে মুখটা ধুয়ে সেই জায়গায় লাগান এবং কিছুক্ষণ পর দেখবেন সেই জায়গাটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এবং আমি বলবো সেই জায়গায় গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে এবং রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালো করে ধুয়ে ভিটামিন ই ক্যাপসুল সারা মুখেও লাগিয়ে রাখতে পারেন, সেখানেও আপনার খুব ভালো উপকার পাবেন। মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে সেলাইয়ের পর সেই স্ট্রেচ মার্কের দাগ থেকে যায়, সেই সেলাইয়ের জায়গায় এই ভিটামিন ই ক্যাপসুল খুব উপকার করে। একটুখানি অলিভ অয়েল নিয়ে 2-4টে এই ইভিয়ন 400 ক্যাপসুল সেই জায়গাতে ভালো করে ফাটিয়ে সেই জায়গাটাতে 7 থেকে 10 দিন আপনি লাগান এবং দেখবেন সেই সেলাইয়ের জায়গা বা স্ট্রেচ মার্কের কাছে আপনার জায়গাটি অনেকটি ভালো হয়ে গেছে। এবং শীতকালে অনেক সময় দেখা গেছে পা ফাটা বা হাত ফাটা বা মুখে ফেটে যাওয়া, ঠোঁটে ফেটে যাওয়া, সেই জায়গাতে ঘুমোতে যাওয়ার আগে এই ইভিয়ন 400 ক্যাপসুল দুটো করে ফাটিয়ে সেই জায়গায় ঠোঁটে বা হাতে বা পায়ের গোড়ালিতে সেই জায়গাতে লাগান, দেখবেন আপনার ফাটাটি অনেক কমে গেছে। কিছু কিছু পুরুষ বা মহিলা আছে, তারা সাধারণত খুব স্মোক করে বা বিড়ি সিগারেট খায়, তারা তাদের এই প্রবলেমের জন্য একটি করে ইভিয়ন 400 ক্যাপসুল খেতে পারে। তাদের জন্য সিগারেট খেলে যে প্রবলেমটি হয় অনেক সময় সেটি ক্ষতি থেকে কিছু বাঁচতে পারে। এবার বলি চোখের নিচে অনেক সময় দেখা গেছে রেটিনার প্রবলেম হয় বা চোখের তলায় কালো হয়ে গেছে, সেই জায়গাতেও আপনি এই ইভিয়ন 400 ক্যাপসুলটা ডাক্তারের পরামর্শ নিয়ে একটি করে বা দুটো করে লাগিয়ে রেখে দিতে পারেন, সেই জায়গাটায় দেখবেন আপনি আপনার ঠিক হয়ে গেছে। কিছু কিছু পেশেন্ট আছে যারা এই ইভিয়ন 400 খেতে পারবে না, যেমন ধরুন হার্ট অ্যাটাকের পেশেন্ট আছে বা দেখা গেছে ডায়াবেটিসের পেশেন্ট আছে, কিডনির সমস্যা আছে তাদেরকে, লিভারের সমস্যা আছে তাদেরকে এই ইভিয়ন 400 দেওয়া যাবে না। এই ইভিয়ন 400 বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। এবার কিছু কিছু পেশেন্ট এমনও আছে যাদের কিডনির সমস্যা আছে
বা যাদের দু 10 দিনের মধ্যে কোনো ছোট বড় অপারেশন হবে সেই সময় এই ইভিয়ন 400 ক্যাপসুল খাওয়া যাবে না। তখন তাদেরকে ডাক্তারের পরামর্শ নিয়ে অন্য কোনো ভিটামিন বা অন্য কোনো ক্যাপসুল বা ট্যাবলেট তাদেরকে খেতে হবে। যাদের চুলের সমস্যা আছে, যেমন নিয়মিত চুল ফাটছে বা চুল ঝরে যাচ্ছে, চুলের সমস্যা থাকলে সেই জায়গাতেই এই নারকোল তেলের সঙ্গে যদি মিশিয়ে লাগাতে পারেন এই ইভিয়ন 400 ক্যাপসুলটি, তাহলেও আপনাদের খুব ভালো উপকার পাবেন। অনেক সময় দেখা গেছে আপনার নখটি অবস্থা খুব খারাপ বা ভঙ্গুর টাইপের হয়ে গেছে, সেই নখের জায়গাতে সে ইভিয়ন 400 গরম জলে ফেলে দু একটা ইভিয়ন 400 ক্যাপসুল গরম জলের মধ্যে ফেলে দেবেন, এবং গরম জলে ফেলার পরে সেই আঙুলটি সেই গরম জলের মধ্যে চুবিয়ে 2-10 মিনিট ধরে রাখুন। দেখবেন আপনার সেই জায়গাটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। কোথাও কখনো কোনো পুরনো চোট পেয়েছেন বা স্কিনে চোট হয়েছে বা হাঁটুতে চোট হয়েছে, সেই জায়গায় কালো স্পট পড়ে গেছে, সেই দাগটি আর উঠছে না, সেই জায়গাতেও আপনি এই ইভিয়ন 400 ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। 10 থেকে 15 দিন ইভিয়ন 400 সেই জায়গাতে লাগান, দেখুন আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। মাথার চুল পড়ে গেছে, সেই জায়গাতেও আপনি এই ব্যবহারটি করতে পারেন। এবার জেনে নেব এই ইভিয়ন 400-এর ডোজ। এই ইভিয়ন 400 200 হয়, 600 হয়, এর তিনটে রকমের পাওয়া যায়। এই ইভিয়ন 400 এর মধ্যে ভিটামিন ই থাকায় এটি সকালে একটা এবং রাত্রে একটা খাওয়া যেতে পারে। প্রয়োজনে খুব যদি প্রয়োজন না হয় তাহলে আপনি একটা করে ইভিয়ন 400 দুপুরে হোক রাত্রে হোক খাওয়ার পরে 1 মাস খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার জেনে নেব এই মেডিসিনটির কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তবে ভিটামিন ই ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন বমি বমি ভাব হতে পারে, প্রস্রাব ঘন ঘন হতে পারে, পেটে ব্যথা হতে পারে, চুলকানি হতে পারে, র্যাশ হতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। এগুলি যদি হয়ে থাকে তাহলে আমি বলবো মেডিসিনটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ইভিয়ন 400 ক্যাপসুল নিয়ে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।